দ্বিতীয় বৈকুণ্ঠপুরীত পরিণত হয়েছে রঙিয়ার শ্রীমন্ত শঙ্করদেব সংঘর 93 সংখ্যক অধিবেশনস্থলী। দ্বিতীয় দিনাও পুয়ারে পড়া সুত বইছে বাপ বান্ধব ভকত বৈষ্ণব আই মাতৃসকলের। লোকে লোকারণ্য হয়ে পড়েছে অধিবেশনস্থলী। 600 বিঘা ভূমিক সামরি অনুষ্ঠিত হওয়া 93 সংখ্যক অধিবেশনের মূল নামঘর পুয়ারে পড়া অনুষ্ঠিত হয়েছে নাম কীর্তন। বিরাজ করেছে উৎসব মুখর পরিবেশে। হরিনামর ধ্বনিরে মুখরিত হয়ে পড়েছে সমগ্র অঞ্চল। লাখ লাখ ভক্তক আদরিছে সংঘর 10,000 সেনাবাহিনী আর স্বেচ্ছাসেবকসকলে। প্রতিটি দিশ চোয়া চিতাত নিয়োগ করা হয়েছে সেবা বাহিনীর এক বিশাল দল। এখন হরিনাম ধর্মর ভকতির মার্গেরে অপবর্গ নরতনু মুক্তির সাধন প্রদান করেছিল মহাপুরুষ শ্রীমন্ত শঙ্কর গুরুজনায়। পরবর্তী সময় জাতি বর্ণ বর্গ নির্বিশেষে সমস্ত ধর্ম সম্প্রদায়ের পর লোক সংগ্রহ করে আনি এখন বৃহৎ অসমীয় জাতি গঠন করার প্রয়াস করেছিল। আর ইয়াতে জাতি বর্ণ নির্বিশেষের যখন ভেদ আছিল, প্রাচীর ভেদ আছিল, সেই ভাঙি গুরুজনায় এখন ধর্মধ্বজার তলত আমাক আনিবার প্রয়াস করেছিল। ইয়াতে যুব প্রজন্মর পর দলিত পতিত রোগী নিষ্পৃষ্ট তাপিত সমস্ত জনকে লৈ মহাপুরুষ গুরুজনায় এখন বৃহত্তর অসমীয় জাতি গঠন রামরাজ্য গড়ার সপন দেখেছিল আর সে আজি বাস্তবায়িত হওয়া। ভক্তসকলক দেখি আমি ইমান ভাল লাগিছে যেন বৈকুণ্ঠৰ পৰা ভগবান কৃষ্ণ আহিছে, যেন আমাৰ শংকৰ গুৰু আহি ইয়াত উপস্থিত হৈছে, আমাৰ এনে অনুভৱ হৈছে। অধিবেশনলৈ অহা ভক্তক মহাপ্রসাদ গ্রহণৰ বাবে সাজু কৰা ভোজন গৃহত নিত লাখ লাখ ভক্তই গ্রহণ কৰিছে মহাপ্রসাদ। এবাৰত 10,000 লোকক মহাপ্রসাদ বিতৰণৰ বাবে 2,000ৰো অধিক সেৱা বাহিনীৰ সেৱকে নিত সেৱা আগবঢ়াইছে। আনহাতে শিশু লৈ অহা আই বৃদ্ধা বিশেষভাবে সক্ষম সকলে যাতে কোনো অসুবিধা নাপায় তার বাবেও নজর রাখিছে সেবা বাহিনী। আমি 10,000 সেবক ভকতক একেলগে আদরিবর কারণে আমি যে ব্যবস্থা করেছো, এবার আমার 5,000 ভকত বৈষ্ণব বহি আছে, অন্ন গ্রহণ করে আছে, তার কারণে হারি পাতি কয় আই সকলের কারণে সুকিয়া কয় আর বাবা সকলের কারণে সুকিয়া কয় দুটা লাইনত আমি হারি পাতি বাবা আই সকলক আদরিছো ভোজনালয়লৈকে। আর তার লগতে আমি কি করেছো, যে আমার সরু কেঁচুয়ালয় আছে মাতৃ সকলক আমি সুন্দরভাবে অন্ন লওয়ার ব্যবস্থা করে দিবর কারণে আমি প্রচেষ্টা চলাইছো সেবা বাহিনীর তরফের। অধিবেশনস্থলীত শ্রীমন্ত শঙ্করদেব আর মাধবদেবর দুখন তৈলচিত্রগত মহাবীর শিলারায়র প্রতিমূর্তির উপরেও বিশাল আকারের শরাই নির্মাণ করা হয়েছে। অধিবেশনের দ্বিতীয় দিনা লাখ লাখ ভক্তর আগমনত উৎসবমুখর পরিবেশে বিরাজ করেছে অধিবেশনস্থলী। রঙিয়ার পর ইনামুল ইসলাম আর বাইহাটার পর শ্রীমন্ত কুমার দাসর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।